الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে চ্যানেল এইচ এর অনন্য আয়োজন টু মিনিট সিরিজের আজকের এই পর্ব দেখছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এমন কি ছোট্ট দোয়া বা আমল রয়েছে যে দোয়া বা আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণ করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের পুকুরগুলি, কুয়াগুলি, নদ নদীগুলি আর শুষ্ক থাকবে না, বাগ বাগিচায় ভরপুর করে দিবেন। সূরা নূহতে রব্বে কারিম এই বিষয়ে ইরশাদ করেছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম তার জাতিকে এভাবেই বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তোমাদেরকে বলেছি নূহ আলাইহিস সালামের ভাষায়, ইস্তাগফিরু রাব্বাকুম, ওহে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, অপরাধ যত বড়ই হোক না কেন, যত অসীমই হোক না কেন, আসমান পর্যন্ত হোক, সমুদ্রের ফেনা সমতুল্য হোক না কেন, তিনি তো গাফফার, তিনি বারবার ক্ষমা করবেন। ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদকুম বি আমওয়াল, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। ওয়া বানীন, যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিবেন বেশি বেশি করে ইস্তিগফার করলে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, আল্লাহ তাআলা বাগ বাগিচা দিবেন, বাগান তৈরি করে দিবেন, বাগানগুলি নাজ নিয়ামতে ভরপুর করে দিবেন, ফসলাদি দিয়ে ভরপুর করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং নদ নদীগুলি, পুকুরগুলি, সমুদ্রগুলি, কুয়াগুলি আর শুষ্ক হয়ে যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমিষ্ট পানি দিয়ে ভরপুর করে রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তিগফার আমরা অতি ছোট্ট ইস্তিগফারটা করতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন না? অবশ্যই পারবেন। আসুন আমরা সবসময় ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আশা করা যায় আজকে যা আলোকপাত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ফজিলত আমাদের আমল নামে দিবেন ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله.